2023-এর মে মাসে মানে গ্রীষ্মের ছুটিতে আমরা কাশ্মীর বেড়াতে গেছিলাম। সেটাই আমি আজকে ভয়েস দিয়ে পরপর বাড়ানোর ব্যাপারটা বলছি, যে গিয়ে আমরা কোথায় উঠলাম, তারপরে কোথায় গেলাম, সেটা পুরোটা আর কি, যেগুলো আমারও গ্যালারিতে এখন আছে। তো আমরা জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে জম্মুতে নামলাম। হোটেলে গিয়ে আমরা স্নান খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে, দেখো বিকেলবেলা জম্মু রঘুনাথজি টেম্পল ওখানে গেলাম। এই যে দেখো রঘুনাথজি টেম্পলের ওখানে অনেকটা চত্বর জুড়ে এরিয়া, এই যে শিবের লিঙ্গ অনেক বড়, বেশ ভালো লাগলো গিয়ে আর কি। এই যে খুবই ভালো লাগলো। তো জম্মুতে তো আমার আমাদের যাদের আইডিয়া নেই, মানে আমি আমিও যেমন জানতাম না যাওয়ার আগে, জম্মুতে সেই রকমই গরম আমাদের এখানকার মতোই। তারপরে জম্মু থেকে যখন কাশ্মীরে যাওয়া যায় তখন ওখানে ঠান্ডা। তো জম্মুতে গরম ঠিক আমাদের এখানে টাইপেরই আর কি, যেরকম গরম সেরকম ভালোই গরম। তো এবার জম্মু থেকে ওই বিকেলবেলা যে রঘুনাথজি টেম্পলে গেলাম, তারপরের দিন সকালে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হলাম বাই রোড। তো দেখো ওখানে ওই রাস্তাতে দাঁড়ানো হলো, এই জায়গাটা খুবই সুন্দর, এ দেখো খুবই সুন্দর। এক্স্যাক্টলি তো নামগুলো আমার এখন মনে নেই যে কী এগুলো, তো দেখো এখানে এই যে এই স্ট্রাকচারটা খুব ভালো আর কি, বেশ মানে ওল্ড ব্রিটিশ যেমন আর কি স্ট্রাকচার হয় আর কি, সেরকম টাইপের আর কি। আর্কিটেক্ট কথা বলছি আমি, বিল্ডিংটার আর্কিটেকচারের কথা বলছি আর কি, আর্কিটেকচারের কথা বলছি আমি, বিল্ডিংটার সেরকম টাইপের, জায়গাটা বেশ সুন্দর, খুবই সুন্দর। তো এটা জম্মু থেকে যখন আমরা কাশ্মীরের উদ্দেশ্যে সকালবেলায় বেরিয়েছি, সবাই স্নান করে ব্রেকফাস্ট খেয়ে হোটেল থেকে হোটেল ছাড়লাম, সেই রাস্তা এখানে দাঁড়িয়েছিলাম এই আর কি। তো এই যে রাস্তাতে এগুলো সব রাস্তাতেই ঘোড়া ঘোড়ার বাচ্চা এই আর কি। তো এটা প্রথম কথা বলি, এই জম্মু থেকে কাশ্মীর যাওয়ার যে বাই রোড, এটা কিন্তু এখনো পর্যন্ত একটু আর কি কষ্ট সাপেক্ষ, কষ্টের সাপেক্ষ বলতে এটাই যে অনেক টাইম লেগে যায়, ওটাতে অনেক জ্যাম হয়, তারপরে এই আর কি। আসলে সুন্দর কিছু পাওয়ার জন্য কষ্ট তো আছে, এটা এটা কিন্তু ঘটনা এই আর কি। তবে এখন দেখলাম এমনিতেও অনেক উন্নতি হয়েছে, অনেক রাস্তা ইয়ে হয়েছে, কিন্তু এখনও দেখলাম আবার অনেক কাজ চলছে রাস্তার, মানে আরও কিছুদিন পরে যারা যাবে আরও ভালোভাবে ইয়ে করতে পারবে। এবার দেখো আমরা শ্রীনগরে পৌঁছে গেছি, শ্রীনগরে আমরা পৌঁছেছিলাম রাত 1টার সময় জানো, তারপরের দিন সকালে স্নান খাওয়া দাওয়া করে দেখো আমরা এই মন্দির দেখতে গেছি, এই যে এখানে শ্রীনগরে, এটা শঙ্করাচার্য টেম্পল, এটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, এখানে গেলাম। এটা অনেক সিঁড়ি পার করে উপরে যেতে হয়। প্রথমেই আমরা শ্রীনগরে রাত্রে পৌঁছে সকালে স্নান খাওয়া দাওয়া করে বেরিয়ে এই শঙ্করাচার্য টেম্পলেই গেলাম দেখতে। দেখো এই দেখো মন্দির চত্বর, এই দেখো এখানে সিঁড়ি, দেখো দুটো দুটো ম্যাপেল ট্রি এখানে, দেখা তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। এখান থেকে ঝিলাম নদীও দেখা যাচ্ছিল এই আর কি। আরে দেখো এগুলো চিনার চিনার গাছ, সে দেখতে অনেকটা ওই ইয়ের মতো আর কি, কানাডার ম্যাপেল ট্রি এর মতো, কিন্তু এগুলো ম্যাপেল ট্রি নয়, এগুলো নাকি জাহাঙ্গীর ইরান থেকে আনিয়েছিলেন এই গাছগুলো। এই গাছগুলো নাকি ভারতের কাশ্মীরেই শুধু দেখা যায়, পাওয়া যায় চিনার গাছ। আর এগুলোর ছায়াও খুব সুন্দর, একটা নাকি উপন্যাসও আছে চিনার গাছের ছায়া, কার যেন লেখা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এদের ছায়াও খুব খুব সুনিবিড় যাকে বলে আর কি, খুব ভালো দেখতে অনেকটাই। আমরা তো আমি তো প্রথমে ভেবেছিলাম তাই যে এগুলো ম্যাপেল গাছ, মানে কানাডার যেটা ইয়ে আর কি ম্যাপেল ট্রি। দেখো এখান থেকে ভিউ দেখো, অনেক অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হয় শঙ্করাচার্য টেম্পল। দেখো এখান থেকে পুরো পুরো শ্রীনগর দেখা যাচ্ছে, পুরো ডাল লেক দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো পুরো ডাল লেক দেখা যাচ্ছে। তখনও মানে কি শ্রীনগরে থাকলে আমরা তো ডালের কাছেই ছিলাম আর কি, আমাদের হোটেল হোটেল কবির, তো ডালের কাছে আমরা ছিলাম, কিন্তু কিন্তু তখন এখনও পর্যন্ত আমরা ডাল লেকে আর কি দাঁড়াইনি আর কি, যে ডাল লেক বেড়াতে গেছি শ্রীনগরে গিয়ে তা না। প্রথমে এই সকালের দিকে শঙ্করাচার্য
টেম্পলে গেলাম, কিন্তু আমরা ওই গাড়ি দিয়ে যেতে যেতে বারবারই ডাল লেকের পাশ দিয়েই যাচ্ছি, মানে গাড়ি থেকে আমরা ডাল লেক সবসময়ই দেখছি আর কি। এমনকি আমরা যখন জম্মু থেকে শ্রীনগরে ঢুকলাম, কাশ্মীরে আর কি শ্রীনগরে ঢুকলাম, তখনও রাত্রেবেলাও ডাল লেকের পাশ দিয়েই নিয়ে যাচ্ছি আর কি। তো ডাল লেক সবসময় মানে বেরোতে বেরোতে দেখা যাচ্ছে যেখানেই বেড়াতে যাচ্ছি। আর এই যে 360 ডিগ্রি ভিউতে পুরো শ্রীনগর দেখা যাচ্ছে, শঙ্করাচার্যের টেম্পল থেকে দেখো, এই যে নদীটা দেখা যাচ্ছে দূরে, এটাই ঝিলাম নদী। ঝিলাম নদী বলতে আমাদের ইতিহাসের কথা মনে পড়ে না, আলেকজান্ডারের সাথে পুরুষ যুদ্ধের কথা, তো এই আর কি। এবার ওই টেম্পল থেকে নেমে এসে আমরা দেখো যাচ্ছি, কিন্তু যাচ্ছি ডাল লেকের পাশ দিয়ে, তো যাচ্ছি আমরা হচ্ছে মুঘল গার্ডেন নিশাতবাগ, ডাল লেকের পাশ দিয়ে। যাতায়াত করতেও খুব ভালো লাগছিলো, খুবই এনজয় করেছি ট্রিপটাতে। আর অনেক দিনেরই ইচ্ছে যে কাশ্মীর যাই, মানে আমার কেন, এমন কেউ নেই যারা ভারতে থাকে বা এমন কি ভারতের বাইরেও যে তাদের ইচ্ছে নেই যে কাশ্মীর যায় তারা। তো এর পাশ দিয়ে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিলো, খুবই ভালো লাগছিলো। যতবার মানে বেরোতে আসতে ডাল লেক পাচ্ছিলাম, সত্যি সত্যি খুব ভালো লাগছিল এই আর কি। তো এই দেখো, এই দেখুন মুঘল গার্ডেন নিশাত লেখা আছে, এই যে এখানে এখানে আমরা যাচ্ছি। আমরা মানে শঙ্করাচার্য টেম্পল বেরিয়ে এসে এই দেখো নিশাতবাগে ঢুকছি। প্রচুর সুন্দর, মানে মুঘল আমলের যে গার্ডেন, খুব সুন্দর সুন্দর ফুল, তারপরে বিভিন্ন ফোয়ারা করা আছে, সুন্দর বিভিন্ন মানে আর্কিটেকচারটাও সুন্দর আর কি, খুবই ভালো। দেখো দেখো, আর একদম পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের কোলেই বলতে পারো। আর এখান থেকে এটা তো এন্ট্রান্স, একটু পরে ভেতরে গিয়ে আরও কাছে পাহাড়টা, আরও কাছে, আরও সুন্দর আর কি, খুবই ভালো। পুরোনো সিনেমাতে দেখতাম, পুরোনো সিনেমাতেই বেশি দেখতাম যে এইসব গার্ডেনগুলোতে আর কি শুটিং হতো আর কি, গানের বিশেষ করে হিন্দি সিনেমাতে। এই যে দেখো খুবই সুন্দর, পুরোনো দিনের বলতে তখন আমরা টিভিতেই বেশি সিনেমা দেখতাম, ওই সিনেমাগুলো আমরা অবশ্য এই ফুলগুলো বোঝা যেত কিন্তু কালার বোঝা যেত না, তখন আমাদের সাদা কালো টিভি ছিল, তো তো সেই হিসাবে যখন আমরা ছোটোবেলায় দেখেছি আর কি হিন্দি সিনেমাতে এইসব জায়গায় গানের শুটিং, মানে সেই সব সিনেমাতে যে মুমতাজ, আশা পারেখ, সেই টাইপের সময়টা আর কি। তো তখন আমরা টিভিতে সিনেমা দেখতাম, তখন আমাদের এত রঙিন ফুল দেখিনি, তখন সাদা কালো ফুল দেখেছি, কিন্তু বোঝা যেত যে ফুল এই আর কি, যেহেতু টিভিটা আমাদের রঙিন ছিল না আর কি। আর এই দেখো, ওই যে আমার হাজব্যান্ড তখন চুল কেটেছিল, কেমন দেখাচ্ছে দেখো, চুল কেটেছিল, ছোট মেয়ে চুল কেটেছিল, সাথে ওর বাবাও চুল কেটেছিল আর কি। এই যে বিভিন্ন ধরনের ফুল, পরিবেশটা খুব সুন্দর, ফুলের জন্য নয়, শুধু ফুলের জন্য ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে পাহাড়ের গায়ে মানে এত মনোরম পরিবেশ, একদিকে ডাল লেক, একদিকে পাহাড়, মানে মাঝে এত ফুল, এত সুন্দরভাবে সব কিছু মানে তৈরি করা, মানে এত ভালো, এত ভালো লাগছিল এই আর কি। মানে গোটা কাশ্মীরের কোন জায়গাটার কথা বলবো আর কোনটা ছাড়বো আমি জানি না, গোটা কাশ্মীরটা আসলেই সুন্দর, আসলেই সুন্দর। দেখো এই যে দেখো, এখন আমি তো আগে যখন গেছিলাম তখন তো ভিডিও দিয়েছি, দেখো আবার উঠে গিয়ে ওপরে, ও মানে ওই গার্ডেনের ভেতরে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে সেরকম ব্যবস্থা এখন তো এগুলো করা নয়, এগুলো তো সেই মোঘল আমলেই করা এই আর কি। তো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে আবার ওপরে গার্ডেনে দেখো, ওপরের দিকে বিভিন্ন রকমের নানান ধরনের ফুল দেখেছো। তো আমি কি করছিলাম, আমি যখন বেড়াতে গেছিলাম তখন আমি রাত্রেবেলায় এসে এডিট করে কিন্তু ভিডিও রোজই দিতাম যখন গেছিলাম সেই সময়, মানে 2023-এর মে মাসের কথা বলছি, কিন্তু আমি তখন ভয়েস দিয়ে দিতাম না আর কি। আজকে যেমন বলে দিচ্ছি এটার পরে এখানে গেছিলাম, তো আজকে যতগুলো গ্যালারিতে ছিল আর কি সেগুলো পরপর হিসাবে যেদিন যেটা গেছি সেই হিসাবে আমি আজকে ভয়েস দিয়ে বলছি আর কি। দেখো কি ভালো লাগছে, কি অপূর্ব লাগছে বলো, খুবই ভালো লাগছে।
ভিড়ও দেখো, আর বাঙালিদের ভিড়ই বেশি জানো তো, বাঙালিদের এমনকি ওখানে কাশ্মীরিগুলোও কিন্তু বাংলা অনেক শিখে গেছে আর কি, মানে যে কথাগুলো বেশি ব্যবহৃত হয় সেই সব কথাগুলো আর কি শিখেই গেছে ওরা, যেহেতু বাঙালি পর্যটক বেশি। আসলে বাঙালিরা হচ্ছে ভ্রমণ পিপাসু, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আর কি। সে তো মানুষ অনুযায়ী ভ্যারি তো করেই বাঙালি হলেও, কিন্তু যাই হোক দেখো কি ভালো লাগছে না চারিদিকে, মানে প্রকৃতির কোলে একেবারে সত্যি অপূর্ব, বলার অপেক্ষা রাখে না আর কি। মানে ভালো লাগবে না এমন কেউ নেই যে ভালো লাগলো না বলবে আর কি, কি অপূর্ব দেখো পরিবেশটাই অসাধারণ। শুধু ফুল তো ভালো লাগে সবারই, ফুল বাদ দিয়ে ও যে একটা ব্যাপার, মানে এই একদিকে মানে ডাল লেক দেখা যাচ্ছে আর একদিকে পাহাড় দেখা যাচ্ছে, মাঝে এই গার্ডেন, মানে এত অপূর্ব লোকেশন, এটা বলছি এত অপূর্ব লোকেশন। তারপরে ভালো তো, ভালো লাগার আরো একটা কারণ যে অনেক দিন থেকে ইচ্ছে যে কাশ্মীর যাই, যে অনেক দিন থেকে ইচ্ছে যে কাশ্মীর যাই সেটা আর কি। দেখো ছোট মেয়ে তখন চুল কেটেছিল, দেখো ভালো লাগছে। আরো একটা গার্ডেন, শালিমার গার্ডেন, শালিমার গার্ডেন আমরা গেলাম না, আর মানে বাচ্চাগুলো রোদ্রে এত ইয়ে, একই রকম কিন্তু আমার মনে হয় নিশাত বাগটা, সবাই বললো নিশাত বাগটাই বেশি সুন্দর আর কি। তো যাই হোক একই রকমই গার্ডেন, সেটা গেলাম না, আমরা হোটেলে চলে এলাম আর কি ডাইরেক্ট ওখান থেকে, যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম শঙ্করাচার্যের টেম্পলে, আবার ওটা উঠলাম হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে, তারপরে আবার গাড়ি করে নেমে এসে আবার এখানে মুঘল গার্ডেনে লাইন দিয়ে টিকিট কেটে তারপরে ভেতরে গিয়ে, অনেকটা এরিয়া জুড়ে দেখো প্রত্যেকটা জিনিসই অনেকটা এরিয়া জুড়ে, সেই জন্যই দেখো আমার মেয়ে এই জলের মধ্যে ডুববো বলছিল। এখানে এই যে এই যে ফোয়ারা বয়ে যাচ্ছে, এটা গিয়েও সেই ডাল লেকেই পড়ছে, এটা এই যে পাহাড়ের দিক থেকে এটা আসছে আর এটা গিয়ে পড়ছে ডাল লেকের মধ্যে, বুঝেছো? এই দেখো গিয়ে পড়বে, এই দেখো ডাল লেক দেখা যাচ্ছে, ওই যে ওই যে ডাল লেক, এই দেখো ডাল লেকের মধ্যে কি অপরূপ, কি বলো তো সুন্দর, মানে আমি তো ভাষা দিয়ে বর্ণনাই করতে পারবো না এতটাই সুন্দর। এই দেখো আমার মেয়ে তখন চুল কেটেছিল, আমার ছোট মেয়ে তখন চুল কেটেছিল, ছোট মেয়ে চুল কেটেছিল বলে ওর বাবাও চুল কেটেছিল এই আর কি। এই দেখো তারপরে দেখো আমরা টয়লেটে গেলাম আমি আর আমার বড় মেয়ে, দেখো কত সুন্দর পরিবেশের মধ্যে টয়লেটটা বলো তো, খুব পরিষ্কারও ছিল, এটাও ঘটনা পরিষ্কারও ছিল। এই দেখো গাছগুলো চিনার গাছ দেখেছো, কত ছায়া দেখেছো, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ওই সবুজের মধ্যে বসে থাকতেও মানে মানুষের মন চাইবে, দেখো কি মানে অপূর্ব। ওখানেও ফটো তোলার ইয়ে ছিল, মানে যে পয়সা নিয়ে ফটো ফটো তুলে দেয় আর কি, এই কাশ্মীরি ড্রেস পরে এই আর কি। আমরা একটু বসেছিলাম মনে হয়, হ্যাঁ বসেছিলাম। এই দেখো এই দেখো আমার মেয়ে, ছোট্ট একটা গাছ ছিল ওটাতে চড়ার চেষ্টা করছিল, এই দেখো সুন্দর করে কাটা শেপ দিয়ে, খুবই ভালো লাগছিল, এনজয় করেছি পুরো ট্রিপটা, এনজয় করেছি আমরা অনেক দিনের ইচ্ছে, আরোই ভালো লেগেছে ওই জন্য। মানে এই দেখো আমরা বেরিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে, মানে সিঁড়ি দিয়ে উঠে এই দিকটা আর সিঁড়ি দিয়ে নেমে এই দিকটা, এই দেখো এই দিকটা। এবারে দেখো আমরা ওই যে এই যে এটা এটা আমরা মানে এক্সিট, ওই দিক থেকে এন্ট্রান্স, এই দিক থেকে এক্সিট, এই যে বেরোনোর আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এইটা দেখো ডাল লেক, রাস্তার পাশেই ডাল লেক। আর তারপরে দিন সন্ধ্যে, মানে আমরা তো দুপুরবেলায় ফিরে গেলাম হোটেলে এগুলো দেখে, তারপর বিকেলবেলায় দেখো আমরা ডাল লেক বেড়াতে গেলাম। ডাল লেক ওরকমভাবে বেড়াতে তো আমরা তার আগে যাইনি, মানে যে কোনো জায়গায় বেড়ানোর সময় আমরা ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু ডাল লেকে যে শিকারা রাইড বা ডাল লেকের সামনে গিয়ে ঘোরা সেটা আমরা গেলাম বিকেলবেলা, সেই দিনই বিকেলবেলা, মানে লাঞ্চ করে বিকেলবেলা। এ দেখো এটা তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারলাম না, মানে এত সুন্দর লেগেছে। এই যে ডাল লেকে আমরা নৌকা চেপে যে যে সময়টা আমরা ঘুরলাম পুরো ডাল লেক, যেটা ওদের রুট যেভাবে ঘোরায়, তো এই সময়টা আমরা এত উপভোগ করেছি তোমাদেরকে কি বলবো। এই যে এই লোকটার কাছে আমি ইয়েও তুলেছিলাম, ফটোও তুলেছিলাম,
সব ইয়েগুলো সেগুলো আমি যখন চ্যানেলে দিয়েছি আমি মে মাসের ব্লগগুলোতে, ট্রাভেল ব্লগগুলোতে, সেগুলোতে পর মানে আলাদা আলাদাভাবে আছে আর কি, সব জায়গা ঘোরার, ডাল লেক ঘোরার আলাদা ব্লগ, এরকম। এই তো ডাল লেকে এটা, তো এই যে এইগুলো, এগুলো শর্টস বানানোর জন্য কয়েকটা আমি নিয়েছিলাম আর কি। তো এটাকে, এটা যে বেড়ালাম, এটা যে কি অপূর্ব লাগলো, আর যে সময়টা শিকারা রাইড করেছিলাম সেই শিকারা রাইডের সময়টা আমরা যে কি উপভোগ করেছি সবাই, বলে বোঝানোর মতো নয়, এত ভালো। তারপরে যে ফিরে, দেখো একই ড্রেস পরে আছি, ফিরে সন্ধেবেলায় স্ন্যাক্স দিয়েছে, দেখো আমি আর আমার ছোটো মেয়ে খাচ্ছি। দেখো এই এই ভিডিওটা ছিল গ্যালারিতে, তো আমি দিলাম, আমার ইচ্ছে গেল যে আমি এটা দিয়েই দিই, এই আর কি। দেখো আমরা কি বলতো, হ্যাঁ যেটা বলছিলাম আর কি, শ্রীনগর পৌঁছেছিলাম রাত একটায়, এর যেদিন এই খাচ্ছি তার আগের দিন রাত্রেবেলায় রাত একটায়, সকালে ঘুম থেকে উঠে স্নান করে ব্রেকফাস্ট করে আমরা গেছিলাম শঙ্করাচার্য টেম্পল, মুঘল গার্ডেন, ফিরে এসে লাঞ্চ করে, দুপুরবেলায় লাঞ্চ করে বিকেলে আমরা ডাল লেকে শিকারা রাইড করেছিলাম, খুব বেরিয়েছিলাম, সন্ধে এসে এই স্ন্যাক্সটা খাচ্ছি দেখো। তারপরে তো ও মানে রুমে চলে যাব, তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রাত্রেবেলায় আবার ডিনার করব। তো এই ভিডিওটা জানি না ভিডিও কীভাবে করেছিলাম আমি, এখন মনে পড়ছে না। আমার বড় মেয়ে সামনে বসে খাচ্ছিলো মনে হয়, ওর হাতে ফোন ছিল সম্ভবত, ওর বাবার তো এত ধৈর্য নেই যে এইভাবে ভিডিও করে দেয় সম্ভবত। এবার তারপরের দিন সকালবেলায় দেখো আমরা কোথায় যাচ্ছি, আমরা সোনমার্গে যাচ্ছি পরের দিন সকালবেলায়, সোনমার্গে। এই যে সোনমার্গের রাস্তায় এই যে কি অপূর্ব দৃশ্য, তোমরা দেখেই বুঝতে পারছো, মানে পাহাড়ের গায়ে মেঘ নেমে এসে গেছে, একদম অসাধারণ লাগছিল, কি বলবো। পুরো পুরো ট্রিপটা এনজয় করেছি, পুরো ট্রিপটা এনজয় করেছি। দেখো এখানে সবাই দাঁড়িয়েছে আর কি, এটা মানে দাঁড়ানোর একটা স্পটই বলা চলে। এই যে আমি সেদিনের ব্লগিং শুরু করিনি, পরের দিন সকালবেলায় সোনমার্গে যাওয়ার যে ব্লগটা, এখান থেকেই শুরু করেছিলাম আর কি। মানে ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করে, নিজের নিজে রেডি করে ব্রেকফাস্ট করে গাড়িতে চাপতে হবে, তো দিয়ে পর গাড়িতে চেপে যেখানে এখানে এসে প্রথম দাঁড়ালো সোনমার্গ যাওয়ার পথে, এখান থেকে আমি সেদিনকার ব্লগিং শুরু করেছিলাম আর কি। এবার সোনমার্গ থেকে সব ভিডিও তো নেই, সব মানে সেগুলো তো আমি আগেই দিয়ে দিয়েছি আর কি, আজকে এটা অ্যাজ এ হোল দিচ্ছি পুরোটা। তো সোনমার্গ থেকে ফেরার পথে, সোনমার্গ তো খুব সুন্দর, সে ভিডিও আছে আলাদাভাবে দিয়েছি। সোনমার্গ থেকে ফেরার পথে আমরা বিকেলবেলায় কোথায় গেলাম দেখো, হোটেলে ঢোকার আগে আর কি, এটা হচ্ছে ক্ষীর ভবানী টেম্পল, ক্ষীর ভবানী টেম্পল। এই যে ক্ষীর, এখানে নাকি জঙ্গি অ্যাটাকও হয়েছিল কোনো এক সময়, তো এখানে পুলিশ ইয়েও বেশি, প্রোটেকশনও বেশি দেখলাম। তো ক্ষীর ভবানী টেম্পল, এখানে নাকি আমাদের বিবেকানন্দও গেছিলেন এবং কুমারী পুজো করেছিলেন আর কি, কোনো এক কাশ্মীরি মুসলিম মেয়েকে কুমারী হিসেবে পুজো করেছিলেন। তুমি যে কোনো জায়গায় যাও, অনেকটা চত্বর, অনেকটা এরিয়া জুড়ে, তো যারাই বেড়াতে যাবে তাদেরকে ভাবতেই হবে যে অনেক হাঁটতে হবে, এটা জেনেই যেতে হবে, এই আর কি। এই যে দেখো খুব ক্ষীর ভবানী টেম্পলেই আমরা ঢুকছি, এইটা মা ক্ষীর ভবানী। এই দেখো এই যে এই কুণ্ডর ভিতরে, এই যে জলের কুণ্ড, এটা নাকি রং চেঞ্জ করে, তো এর ভেতরে এই যে মা ক্ষীর ভবানী, এই যে এই দেখো, আমরা যখন গেছিলাম তখন জলটার রং পার্পল টাইপের ছিল, দেখো দেখতে পাচ্ছ জলটা, এটা অনেক সময় পিঙ্ক হয়ে যায়, অনেক সময় রং চেঞ্জ করে আর কি। দেখো এখানে আমরা প্রসাদ খেলাম, দেখেছো এটা কি প্রসাদ খেলাম দেখো, কেন এই দেখো ক্ষীর প্রসাদে আমরা ক্ষীর খাচ্ছি, মানে সাবুদানার ক্ষীর সেদিন প্রসাদে ছিল, ক্ষীর প্রত্যেক দিনই থাকে, ওই জন্যই নাম মনে হয় ক্ষীর ভবানী টেম্পল। এই যে দেখো বেরোনো, এই যে ক্ষীর খাচ্ছি দেখো, এই দেখো এই যে আমার মেয়ে মনে হয় জিজ্ঞাসা করছে, আমি বললাম সাবুদানার আর কি। এই যে বেরোনোর আগে, ওখান থেকে বেরোনোর আগে পুরো মন্দিরের চত্বরটা দেখিয়ে দিলাম, এই দেখো ওই যে এন্ট্রান্সের গেটটা, এইদিকে ছিল টয়লেট, এদিকটা যে বিভিন্ন ধরনের ফুল,
বিভিন্ন ধরনের ফুল, গোটা কাশ্মীর জুড়েই বিভিন্ন ধরনের ফুল, একটু শীতের এরিয়া হলে ফুল বেশি হয়ও। আর তারপরে ক্ষীর ভবানী টেম্পল থেকে ফেরার পথে, হোটেলে ফেরার আগে আমরা গেলাম হজরত বাল মসজিদ। প্রথমে গেলাম ক্ষীর মানে সোনমার্গ থেকে ফেরার পথে ক্ষীর ভবানী টেম্পল, তারপরে হজরত বাল মসজিদ। এই যে হজরত বাল মসজিদের সামনে এই স্ন্যাক্সের দোকানগুলো, কাশ্মীরি স্ন্যাক্সের দোকান, এই যে ঝুড়ির মতো করে ঝুড়িতে ভেজেছে, দেখো পরপর শেপ করে থাক থাক করে রাখা আছে, ওয়ান বাই ওয়ান চারটে, এটা এটা ঝুড়ি সহই ওরা তেলের মধ্যে ঢুকিয়ে দেয় মনে হয়, তারপরে ওটা ভেঙে ভেঙে বিক্রি করে আর কি ওজন হিসেবে। ঝুড়ি ঝুড়ির মধ্যে ভাজা, দেখো ঝুড়ির শেপ পুরো দেখেছো, বড় কড়াইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে ওই স্ন্যাক্স, ছোটো ছোটো স্ন্যাক্সগুলো দিয়ে এক ঝুড়ি ভেজে তোলে মনে হয়, দেখেছো এই যে পরপর ঝুড়ি, সেগুলোই ভেঙে ভেঙে বিক্রি করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স। এই দেখো কেনা বেচা চলছে স্ন্যাক্স, এগুলো সব স্ন্যাক্সেরই দোকান, কিন্তু তেলে ভাজা, মধ্যে কথা হলো তেলে ভাজার দোকান আর কি। হ্যাঁ দেখো আমাদের গাড়িটা, গাড়িতেই যাচ্ছি, দেখো বোঝাই যাচ্ছে গাড়িতেই যাচ্ছি, ওখানে ঢুকছি তো, তো ওখানে ভিড় ছিল ওই জন্য গাড়িটা ওখানে অতক্ষণ দাঁড়িয়ে ছিল আর কি। তো এই দেখো গাড়িতে যেতে যেতেই আমি তুলেছি, এইটা হচ্ছে হজরত বাল মসজিদ। এখান থেকে এই যে ভেতরে তো মেয়েরা, এই যে হজরত বাল মসজিদ, ভেতরে তো মেয়েরা ঢোকে বলে মনে হয় না। এটাও দেখো এর লোকেশনটা খুব সুন্দর, এই লোকেশনটা খুব সুন্দর, একেবারে ডাল লেকের পাশেই আর কি। দেখো ডাল লেক তো অ্যাকচুয়ালি অনেকটা এরিয়া জুড়ে না, ডাল লেক অনেকটা, এই যে এই ছাতাগুলো, এই ছাতাগুলো আমি মক্কাতে না মক্কাতে দেখেছি আর কি, মক্কাতে দেখেছি বলতে আমি তো আর যাইনি, কিন্তু মক্কার ভিডিওতে আমি এরকম ছাতা দেখেছি আর কি। এখানেও দুটো ছাতা আছে দুইদিকে দুটো হজরত বাল মসজিদে। এ দেখো ডাল লেক দেখা যাচ্ছে, ডাল লেকটা আসলে অনেকটা এরিয়া জুড়ে, মানে সত্যি ক্ষীর ভবানী মন্দির আর হজরত বাল জীবনে একবার অন্তত কাশ্মীর বেড়াতে যাওয়াটা সত্যি জরুরি। ভিতরে না যাওয়ার অন্য কোনো কারণ নেই আমরা জানি। এই দেখো ডাল লেকের পাশে হজরত বাল মসজিদ, এই মসজিদ থেকে ফিরে এসে আমরা হোটেলে চলে এলাম, ততক্ষণে বিকেল, এই দেখে এই ছাতাগুলোর কথা বলছি, দুই দিকে দুটো ছাতা আছে, এই যে এই যে রাস্তার পাশে আমি এটা এন্ট্রান্সটা দেখালাম। আবার ফেরার পথে আমি এই দেখো সামনে একটু হেঁটে গিয়ে ওদের স্ন্যাক্সের ভিডিও করলাম, এই যে এগুলোকে কী বলে না বলে এখন ভুলে গেছি, এখন মনে নেই যেহেতু এগুলোর সাথে খুব একটা পরিচিত নই এই আর কি। এই যে ঝুড়ির মধ্যে ভাজে ওগুলো সেই আলুর মতো কিছু বেসনে টেসনে ডুবিয়ে, কিছু বুঝলাম না আমরা, কিন্তু ওখান থেকে কিছু কিনিনি আর কি, জাস্ট ভিডিও করলাম। আর কিনে খাওয়ার মানে না সময় নেই, যেভাবে যাওয়া হয়েছিল, এই যে আমরা ফিরছি, ফিরে বিকেলবেলায় যে হোটেলে বিকেল বা সন্ধে হয়ে গেল ফিরতে ফিরতে, তখনই ফিরতে ফিরতে হাত পা ধুয়ে তোমার স্ন্যাক্স দেবে, চা দেবে ওরা, তারপর আবার রাত্রে ডিনার দেবে, কখন আবার খাবে কিনে, পেটে জায়গায় নেই। যে ফিরতে ফিরতে দেখো ডাল লেক, রাত্রেবেলায় ডাল লেকের ভিউ কী অপূর্ব, কী অসাধারণ, কী বলবো, মানে কী বলবো আর কী বলবো না সেটাই বুঝতে পারছি না। দেখো কী অপূর্ব, অসাধারণ একেবারে, যাকে বলে অপূর্ব। এই যে ফিরছিলাম, সন্ধে হয়ে গেছিলো, লাইটগুলো জ্বলেছে, ওই দেখো হাউস বোটগুলোতে লাইট জ্বলছে, এগুলো হচ্ছে ঘাট, এখান থেকেই শিকারা রাইড করতে হয়, মানে টিকিট মানে কেটে পয়সা দিয়ে উঠতে হয় আর কি। অপূর্ব একেবারেই অসাধারণই বলা চলে, দেখো সত্যি মন ভরে গেছে, সত্যি মন ভরে গেছে। এবার রাত্রেবেলায় বাড়ি সোনমার্গ থেকে ক্ষীর ভবানী টেম্পল হজরত বাল মসজিদ সব সেদিন ঘুরে সেদিন রাত্রেবেলায় হোটেলে ফিরলাম। এরপরে শ্রীনগরে পরের দিন সকালবেলায় আমরা দেখো যাচ্ছি গুলমার্গ, গুলমার্গ না গেলে তো এবার ডাল লেক দিয়েই বেরোচ্ছি, ডাল লেকের এটা পাশ থেকে আর কি, বিভিন্ন দিকে ডাল লেক, তো মানে বললামই তো অনেকটা এরিয়া জুড়ে ডাল লেক, দেখো কী অপূর্ব লাগছে, কী অসাধারণ লাগছে। আমরা বেরিয়ে যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে, গুলমার্গেই মানে বেশি বরফ আর কি কাশ্মীরের। তো এই দেখো বেরিয়ে যাচ্ছি, কি অপূর্ব, কি অসাধারণ, যা বলবো তাই কম পড়বে আর কি সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে।
ঠিক কি কি ভাষা ব্যবহার করব সেটা বুঝতে পারছি না, আর আমার মন থেকে যা বেরিয়ে এসছে আমি তাই বলছি এই আর কি। তো কি যে অপূর্ব, কি অসাধারণ, দেখো সত্যি সত্যি অপূর্ব। দেখো কত সবুজ দেখছো, সবুজের মাঝে এখানে এখানে আবার হাউস বোট গুলো বুঝতে পারছো, মানে বিভিন্ন দিকে বিভিন্ন জায়গায় হাউস বোট আছে। এই যে আমি এটাই বলছি মনে হয় আমরা গুলমার্গে যাচ্ছি, মানে হোটেল থেকে বলারই সময় নেই, মানে কি বলতো দুই বাচ্চা রেডি করব, নিজে রেডি হব, সব কিছু নেব, বেরোবো, হোটেলে যে বলবো বেরোচ্ছি তার যে সময় নেই, গাড়িতে বসে আর কোনো কাজ নেই যে আমরা বেরোচ্ছি। এই যে আপেলের বাগানে দেখো রাস্তার পাশে যেতে যেতে, এই যে যে রাস্তাটা দিয়ে আমরা গুলমার্গ যাচ্ছি আর কি, গুলমার্গের রাস্তাটাই খুব সুন্দর, ডেস্টিনেশনটা তো সুন্দরই সেটা তো বলার অপেক্ষায় রাখে না, কিন্তু জার্নিটাও সুন্দর। জার্নি দেখো তুমি রাস্তা, জার্নিটাও অপূর্ব, জার্নিটাও সুন্দর, সেটাই হচ্ছে কথা। দেখো কি অপূর্ব, কি যেন গানটা আছে, মঞ্জিল সে বেহতর লাগনে লাগে হ্যাঁ ইয়ে রাস্তে, একদম এইটাই ওই গানটা মনে হয় এখান থেকেই লেখা, যে লিখেছে তার এক্সপিরিয়েন্স থেকে আর কি। মঞ্জিল সে বেহতর লাগনে লাগে হ্যাঁ ইয়ে রাস্তে, এত অপূর্ব, সত্যি অপূর্ব, অসাধারণ। দেখো কি সুন্দর, কি অপূর্ব রাস্তা, বলছিলাম না এটা দিয়ে যেতে যা অসাধারণ লাগছিল আর কি, মানে একটুও যে পৌঁছতে সময় লাগলে একটু খারাপ লাগছে তা নয়, আর এই রাস্তাতে তো জ্যাম নেই, জ্যাম তো নয় মানে গাড়ি গড়িয়েই চলেছে আর কি, যাচ্ছে আর কি, কি অপূর্ব লাগছিল সত্যি, কি বলবো তোমাদেরকে। এ দেখো মানে এই রাস্তা মানে ভোলার নয় আর কি, এই ট্রিপ ভোলার ভোলার নয় সত্যি, কাশ্মীর কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ না হয়ে মানুষ পারবেই না, এত অপূর্ব। দেখো কি ভালো লাগছে, কি ভালো লাগছে মানে কি যে ভালো লাগছে কি আর বলবো, একেবারে অসাধারণ। এই যে পৌঁছাবো পৌঁছাবো হয়েই গেছি প্রায়, তো গুলমার্গে পৌঁছে আবার রোপওয়ে পর্যন্ত, রোপওয়ে বলে না ওটাকে গন্ডোলা বলে আর কি, গন্ডোলা রাইড পর্যন্ত যাওয়া, সেটাও আরেকটা ওখানে নেমে মানে আমাদের গাড়িগুলো আর যাবে না, এখান এখান পর্যন্ত গিয়ে আর আমাদের গাড়িগুলো যাবে না, এরপরে এবার ওদের ওখান থেকে গাড়ি নিয়ে বা ঘোড়া নিয়ে তোমাকে যেতে হবে গন্ডোলা রাইডের জন্য। আবার গন্ডোলা রাইডের টিকিট আমাদের আগে থেকে অনলাইনে কাটা ছিল, মানে সেটাই করতে হয় মনে হয়, ওখানে গিয়ে কাটার কোনো অপশন নেই, ওটা আগে থেকেই কেটে নিতে হয়। এই যে ওখানে গিয়ে আমি হয়তো, আমি আসলে যেদিন প্রথম মানে যেদিন আমি বেড়াতে গেছি সেই দিনই আমি রাত্রেবেলায় ফিরে এসে এডিট করে ব্লগ দিয়েই দিয়েছি, প্রতিদিনেরটা প্রতিদিন দিয়েই দিয়েছি, মানে 2023 মে মাসে। এই যে ওখানের ডাক দেখো, ওখানে ডাকের ব্যবস্থা দেখো, এই যে এটা আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কি যে লাইন তোমাদেরকে কি বলবো, গন্ডোলা রাইডের কি যে লাইন, তোমরা যারা গেছো বা যারা যাবে তারা ইয়ে মানে ওটা জেনেই যাও যে কাশ্মীর ঘুরতে গেলে কষ্টও আছে, তবে তোমার সব কষ্ট পুষিয়ে যাবে, কাশ্মীর ঘুরতে গেলে কষ্টও আছে খরচাও আছে, কিন্তু তোমার সব কষ্ট খরচা সব পুষিয়ে যাবে, মনের যে আনন্দ পাবে তৃপ্তি পাবে, ভূস্বর্গ তো আর এমনি এমনি বলে না বলো। এ দেখো লাইন দেখাচ্ছি তোমাদেরকে আমি, কত লাইন, এইবারে দেখো আমরা গন্ডোলা চড়ে বসেছি, কত লাইন দিয়ে আমরা গন্ডোলা চড়ে বসেছি দেখো, আমরা চারজনই ছিলাম গন্ডোলার মধ্যে, তার মধ্যে হ্যাঁ চারজনই ছিলাম, না আরেকজন কেউ ছিল বাইরের আর কি, মানে অ্যাকচুয়ালি ছজন বসার, তো আমাদেরটা পাঁচজনই বসেছিলাম এই আর কি। এ দেখো এটা যেতেও অপূর্ব লাগে, এই যে আমরা গন্ডোলা করে যাচ্ছি ওপরে আর কি, ওপরে যাচ্ছি প্রথমে ফেজ ওয়ানে, তারপরে আবার ফেজ টুতে যাব, না 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 ফেজ ফেজ ওয়ানে আমরা তো মনে হয় গাড়ি করে গেলাম, আর ফেজ টু যেতে গেলে গন্ডোলা লাগে, এই যে গন্ডোলা অনেক উঁচুতে আর কি। দেখো দেখো ভিডিওটা, এই ভিডিও তো আমি টোটালি এটা তো কম কম পোর্শন দিচ্ছি, টোটালি আমি ভিডিও তখন দিয়েছিলাম 2023 মে মাসে, প্রত্যেক দিন বেড়াতে যেতাম তো সেটা রাত্রেবেলা এডিট করে সেই দিনই দিতাম সেইভাবে আর কি, পোর্শনে পোর্শনে যেদিন যেটা গেছি সেদিন সেইটা, আজকে তো আমি অ্যাজ এ হোল দিচ্ছি। দেখো আমার ছোটো মেয়ে, হ্যাঁ দেখো
তখন তখন চুল কেটেছিল আর কি। এই দেখো খুব এনজয় করেছে, খুব বাচ্চারা এনজয় করেছে। আরো ভালো লাগে যে বাচ্চারাও এনজয় করেছে, আমরাও এনজয় করেছি, এটা ভাবলেও ভালো লাগে আর কি। মানে বারবার না যাওয়া হোক, কিন্তু একবার ঘুরে এসেছি, এটাই খুব ভালো লাগে। কাশ্মীর যাওয়ার আমি তো একটা বলছি, কষ্টও আছে, কষ্টও আছে ইন দ্য সেন্স বলতো, জম্মু থেকে যখন আমরা শ্রীনগর গেলাম, সে রাস্তায় যা জ্যাম, আমরা রাত একটায় পৌঁছালাম হোটেলে, এই এক। দ্বিতীয়ত এই দেখো গন্ডোলা রাইডে এত লাইন দিতে হয়েছে, গন্ডোলা থেকে নিচে অনেকে দেখো ঘোড়ায় করে যাচ্ছে, দেখতে পাচ্ছো? এটা আমি জুম করে নিয়েছি, আমরা তো গন্ডোলা থেকে করে গেলাম, তো কষ্ট আছে, লাইন দিতে হয়। তারপরে জম্মু থেকে কাশ্মীর যাওয়ার ব্যাপারটা যেমন একটু বেশিরভাগ সময় জ্যাম হয়, তো সেই সব যদি বাদ দেওয়া হয় কষ্টটার কথা, এত ভালো, এত সুন্দর অভিজ্ঞতা আর কি, জীবনে একবার কাশ্মীর যাওয়াটা খুব দরকার, সত্যি তাই, আসলেই তাই। এই যে, এই যে দেখো, বেশ অনেকটা সময় ধরেই যেতে হয়, আমরা যে পরিমাণ লাইন দিলাম না, তাতে এটা উপভোগ করে যে যাচ্ছি, এটাই ভালো লাগছে আর কি। একবার লাইন যখন মানুষ দেয়, অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন পাওয়া যায়, 1.5 ঘন্টা লাইনে ধরে দাঁড়িয়ে যদি এরকম যখন পাওয়া যায় আর কি, এই মানে বসে পড়ি, আমরা চেপে পড়ি, তখন কি যে ভালো লাগে, কি বলবো, এখনও সেটা যেন আমি ফিল করছি, যে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়ানোর পরে যে পেলাম। এই যে সব নিচে দেখা যাচ্ছে আর কি, ভিডিও করেছি, মানে ভালোই ভিডিও করেছি আর কি। তো আজকে তো একটু কম পোর্শন করে দিলাম, কিন্তু ভালোই ভিডিও করেছি। আগে যখন গেছিলাম সেদিন রাত্রেবেলায় ফিরে এসে, এই যে আমার ছোটো মেয়েকে, ও খুব এনজয় করেছে, ওর হয়তো বড় হলে মনে থাকবে না, এই ছবি ভিডিও এইসব দেখলে মনে থাকবে, কিন্তু এনজয় করেছে। দেখো কি ভালো লাগছে। এই যে পৌঁছালাম আমরা ফেজ ওয়ানে, তারপরে যেতে হবে ফেজ টুতে, আবার ফেজ টু থেকে ফেজ ওয়ানে আসতে হবে, আবার নিচে আসতে হবে, এইভাবে আর কি। লাইন এখানেও দিতে হবে। এই যে এটা ফেজ টু, ফেজ টু মানে এই পাহাড়ের ওপরে চূড়ায় নিয়ে যাবে ফেজ টু। এই যে দেখো ফেজ ওয়ানে এসে পরে আমরা টয়লেটে গেলাম, যে যার হাত পা ধুয়ে খাবার খেলাম, আমাদেরকে ফুড প্যাক করে দিয়েছিল ট্রাভেল এজেন্ট আর কি। এই দেখো, তারপরে ওই যে ওই বরফের জামা কাপড় জুতো সব ভাড়া দিয়ে নেওয়া হয়েছে না, বরফের যে জুতোগুলো হয় প্লাস্টিকের, এই আর কি। এই যে আমরা সবাই ফেজ ওয়ানে বসে আছি, এই যে ফেজ ওয়ানে উঠলাম, এই দেখো আমাদের ব্যাগের ভেতরে খাবার দেখতে পাচ্ছ কি দিয়েছে, চিলি চিকেন দিয়েছে আর ফ্রাইড রাইস ছিল সম্ভবত, হ্যাঁ ফ্রাইড রাইস চিলি চিকেনই ছিল, সবাইকে একটা একটা প্যাক দিয়েছে। এত তো খেতে পারলাম না, একটা তো আমরা রেখে দিলাম, রেখে দিলাম বলতে ওই ওখানে আর কি রেখে দিলাম। এবার আমরা যাচ্ছি ফেজ টুতে, দেখো গন্ডোলার ওপরে চড়ে গেছি, দেখো এবার একবারে বরফের চূড়ায় আর কি, পাহাড়ের চূড়ায় আর কি, বরফের মধ্যে, খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল। আর এই যে আমি দেখো এস্কিমোদের মতো, এই দেখো খুব মজা করেছিলাম, আসলেই খুব মজা হয়েছিল, কিন্তু খুবই, এটা আমি আবারও বলে দিচ্ছি, খুবই লাইনে অপেক্ষা করতে হয় এই গন্ডোলা রাইডের জন্য, কিন্তু গন্ডোলা রাইডটা মানে ওয়ান টাইম এক্সপিরিয়েন্স অন্তত হওয়া দরকার, মানে একবার অন্তত চাপা দরকার, যেমন লাইনও দিতে হয়, কষ্ট করতে হয়, তেমন মানে আনন্দ। এই দেখো আমরা একটু একটু পরে পৌঁছে যাব ফেজ টুতে, মানে পাহাড়ের চূড়ায় একদম মেন বরফে যাকে বলে আর কি। দেখো পৌঁছেই গেছি, এই দেখো আমরা নেমে পড়লাম, পৌঁছে গেছি, এই যে এখানে নামলাম, এই দেখো দেখা যাচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে, এই যে এখানে যাচ্ছে সবাই, এখানে বিভিন্ন রকমের আর কি এরও ব্যবস্থা আছে, মানে স্কি করার জন্য এইসব আর কি, আমরা সেরকম কিছু নিইনি, কি যে ভালো লাগছিল কি বলবো, সত্যি খুব ভালো লাগছিল। দেখো পাহাড়ের চূড়ায় এইদিকে তো মেঘলা মেঘলা, ওইদিকে আবার রোদ্দুর,
এই দেখো কি যে ভালো লাগছিল কি বলবো, আমার মেয়েও খুব এনজয় করেছে। এ দেখো মেয়েরা, মেয়ে খুব না, মেয়েরা আর কি, ছোটটাও এনজয় করেছে এটা বলতে চাইছি, বড় তো এনজয় করার বয়স হয়েইছে, 9-এ পড়ছে ও। খুব একটা বাচ্চাকে নিয়ে অসুবিধায় কিন্তু পড়িনি, মানে লাইন দেওয়া, যেহেতু আমার ছোট মেয়েটা একটু বাবার সাথে থাকতে বেশি ভালোবাসে, তো ওর বাবার সাথেই বেশি ছিল আর কি। দেখো অসাধারণ, স্লিপ করে পড়ে না, আরে সিল পড়ছে তো, বরফ পড়ছে তো, এই বরফ পড়ছে তো, দেখবে তোমরা বরফ, এই দেখো দেখো আমার চুলে, দেখো চুলে, দেখো চুলে চুলে আমার চুলে, দেখো বরফ পড়ছে আমার চুলে, দেখো বুঝতে পারছো বুট ভিজে যাবে কোথায়, দেখো কত স্নোফল হচ্ছে, দেখেছো জামা দেখতে পাচ্ছ, জামা স্নোফল কেমন ঠান মজা, এই দেখো এদিকে কি করছে, এই যে এই দেখো বাবা ভিডিও কি ভালো লাগছে গো, বরফ পড়তে শুরু হয়ে গেছে, দেখো এই দেখো আ চুলে, দেখো আমার চুলে সরু সরু বরফ পড়ছে, বুঝতে পারছো কিনা জানি না, বরফ পড়ছে, ইয়ে দেওয়ার জন্য মামকে পেয়েছে, ঠান্ডা মজা, বাড়িস না ওটা বরফ পড়ছে, বাড়িস নয়, হ্যাঁ এটা বরফ পড়ছে বাবা, বাড়িস নয়, ওকে ওকে কুদিবি চল যা, দেখছি আমি যাচ্ছি তাহলে, আর বলো বলো না কি স্লিপারি গো, ভিডিও করার দিকে মন দিলে স্লিপ করে পড়ে যাচ্ছি, মজা
না সর্দি করলেও কিছু নেই কিছু নেই, মজা করব। রোজ তো বরফ পায় না। ওই দেখো স্নোম্যান বানাচ্ছে কত বড় দেখ। ওই দিদি ভাইটা দেখ, স্নো লায়ন বানিয়ে দিয়েছে ওরা, ওরা স্নো লায়ন বানিয়েছে। এ দেখো এখানে স্নো লায়ন বানিয়েছে। গর্ত করে চলতে হবে। ঠান্ডা ঠান্ডা লাগছে, থাকা যাবে না বেশি। বরফ পড়ছে গো, বরফ পড়ছে, বরফ পড়ছে। চলো হ্যাঁ চল চল চলো 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 পাগুলো ডুবিয়ে ডুবিয়ে চলো। বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, এই যে পাথর উপরে বুঝতে পারবো, এই যে বরফ পড়ছে। চুলে বরফ দেখে তো ম্যাডাম ইধর আইয়ে গরমা গরম। দেখো বরফ পড়ছে, এবার ধরো এখানে এনজয় করা হয়ে গেল, এরপরে আবার লাইন দিয়ে আবার চড়ো গন্ডোলাতে, নেমে আসতে তো পারবে না, সেই চেপে যেতে হবে, চেপে আসতে হবে, মানে এখানে আবার লাইন দাও। এই ব্যাপারটাই আর কি একটু কষ্টসাধ্য বলা চলে, বাচ্চা নিয়ে আর একটু বেশি কষ্ট। তো কষ্ট হলেও ওইটা বললাম, কষ্ট খরচা যাই বলো সব পুষিয়ে যাবে যখন ওখানকার সৌন্দর্য দেখবে আর কি। তো ওটাই বললাম, হোল ট্রিপটা আমরা খুব এনজয় করেছি, চারজনেই এনজয় করেছি, সবাই এনজয় করেছি। এ দেখো আবার ফিরে আসছি আমরা গন্ডোলাতে চড়ে লাইন দিয়ে। সারাদিন তো গুলমার্গে লেগে গেল, যেহেতু ফেজ ওয়ান ফেজ টুতে যাওয়া, এনজয় করা, ফিরে আসা, সন্ধে হয়ে গেল। তারপরে এবার আমরা শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যেতে গেলেও ডাল লেকের পাশ দিয়ে যেতে হবে। এই যে লাস্ট টাইম ডাল লেক আমরা দেখছি, আর ডাল লেকে আসার দরকার পড়বে না। এবার আমরা কোথায় যাচ্ছি বলো তো, দেখো কোথায় যাচ্ছি। এই দেখ, ডাল লেক ছেড়ে, শ্রীনগর ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের গুলমার্গ ঘোরা হয়ে গেল, এটা লাস্ট টাইম আমরা ডাল লেক দেখছি আর কি। যতবার দেখছি গাড়িতে বেরোতে আসতে ঢুকতে যেখানেই বেড়াচ্ছি ডাল, যেহেতু ডালের পাশে আমরা ছিলাম তো শ্রীনগরে যেখানেই থাকবে ডালের পাশাপাশি থাকবে ডাল লেকে। ডাল লেকটা আসলেই অনেকটা এরিয়া জুড়ে, তো দেখলেন
এইবার আমরা আসলে রাস্তায় আছি, আমরা যাচ্ছি পহলগাঁওয়ের উদ্দেশ্যে। কাশ্মীর বেড়াতে গেলে পহলগাঁও না গেলে, আসলে সব প্রতিটা জায়গা সুন্দর। এটা হচ্ছে মালবেরি গাছ, রাস্তার পাশে কেউ লাগায়নি, ন্যাচারালি হয়েছে। মালবেরি গাছ আমি প্রথম দেখলাম, এই যে মালবেরি ফল লাল লাল পেকে আছে, হালকা টক মিষ্টি জাতীয় ফলটা ভালো। এই যে হাতে করে দেখিয়েছি দেখো, আমি তার একদিন সন্ধেবেলায় ডাল লেকে গিয়ে আমি ইয়ে লাগিয়েছিলাম, দেখো মেহেন্দি লাগিয়েছিলাম দুটো হাতে, 50-50, 100 টাকা দুটো হাতে নিয়েছিল। এই আর কি দেখো মালবেরি গাছটা, এই যে ওটাতে লাল লাল ফলটা পাকলে লাল হয়ে যায়, টক মিষ্টি। এই যে এটা ওই এটা গ্রামটা যেখানে ব্যাট তৈরি হয়, কী যেন গ্রামটার নাম আমার এই মুহূর্তে ভয়েস দেওয়ার সময় মনে পড়ছে না, হয়তো সার্চ করলে দেখা যাবে। তো এখানে ব্যাট তৈরি হয় আর কি বেশিরভাগ, এখানে দেখো ব্যাটেরই আর কি জায়গা, মানে পরপর প্রতিটা বিল্ডিংয়েই ওই ব্যাটেরই, ওই যে ওপরে কাঠ রাখা আছে ওগুলো ব্যাট তৈরি হয়। এই জায়গাটা ব্যাটের জন্য বিখ্যাত। এটা শ্রীনগর থেকে পহলগাঁও যাওয়ার রাস্তায় পড়ে আর কি, এইটা একটা গ্রাম বা কসবা মতো যাই বলবে, এখানে ব্যাট তৈরি হয়। দেখো ওই ওপরে যে ছাদে কাঠগুলো রাখা আছে, এগুলো প্রত্যেকটা বাড়িতেই দেখো, সেগুলো সব ব্যাট তৈরি হয়, ওদের মেন প্রফেশন ওটাই। এবার আমরা পহলগাঁও যাওয়ার রাস্তায় আপেল বাগানে ঢুকলাম, রাস্তা থেকে দেখা আর নেমে ঢুকে দেখার মধ্যে পার্থক্য, নেমে প্রথম দেখলাম। এই যে তখন যেহেতু মে মাস, তখন লাল আপেল তো ছিল না, সবুজ আপেল এরকম হয়েছিল আর কি। দেখো এই যে দেখো আপেল গার্ডেন লেখা আছে, এই যে এখানে ঢুকেছিলাম। এই যে আপেল বাগানের মধ্যে আবার দেখছি যে ভেড় বকরি চড়াচ্ছে আর কি লোকজনেরা, হয়তো ওদেরই আর কি। এই যে দেখো আপেল, এই হচ্ছে কচি আপেল বা কাঁচা আপেল যাই বলো একেবারে। আর এই যে দেখো লিডার নদী রাস্তায়, এই যে পহলগাঁওতে গিয়ে মেন নদী, এই যে লিডার নদী, এত বিউটিফুল লিডার নদী, কি বলবো আর কি, স্বচ্ছ জল আর একদম বয়ে চলছে সব সময়, মানে কি অপূর্ব যে কি বলবো আর কি। এ দেখো কি যে ভালো লেগেছে, বললাম তো পুরো কাশ্মীর ট্রিপটা এত এনজয় করেছি, মানে সত্যিই ভূস্বর্গ, সত্যিই ভূস্বর্গ, হেভেন অন আর্থ, সত্যি বলে না, হেভেন অফ আর্থ, প্যারাডাইস অন আর্থ। এই দেখো লিডার নদী, কি অপূর্ব বলো, কি অপূর্ব, কি অসাধারণ সত্যি। আমার দেখা এখনো পর্যন্ত সেরা নদী হচ্ছে এই যে লিডার নদী কাশ্মীরের, কি স্বচ্ছ কি পরিষ্কার জল, আর সব সময় বয়ে চলেছে, অপূর্ব আর কি, কি বলবো, যা বলবো তাই কম পড়ছে, আমার ভাষা কম পড়ে যাচ্ছে বর্ণনা করতে গিয়ে, কি বলবো আর কি বলবো না, বুঝতে পারছি না, আসলেই বুঝতে পারছি না, অসাধারণ এক কথায়। দেখো কোথায় পৌঁছালাম, পাহাড়ের কোলে এই হোটেলে, আমাদের হোটেলে পহলগাঁওতে আমাদের হোটেল এটাই। এই দেখো হোটেলের লোকেশন যা সুন্দর না, হোটেলে থাকলেও ভালো লাগছিল না বেরোলেও। এ দেখো সুন্দর সুন্দর এর বুনো ফুল ফুটেছিল আর কি, এই যে লাগানো নয় কারো, মানে ব্যাঙ্গের ছাতা যেমন ফোটে সেরকম ভাবে সুন্দর ভাবে ফুটে আছে। দেখো কি যে অপূর্ব লেগেছে, কি ভালো লেগেছে তোমাদেরকে, কি আমি বলবো, আমি এমনিতেই নেচার ভালোবাসি, বাই নেচার আমি নেচার ভালোবাসি, এটা কিন্তু ঘটনা, আমার তো আরোই ভালো লেগেছে আর কি।
দেখো এই যে এগুলো ফুলগুলো নিজে থেকেই ফুটে আছে, কি অপূর্ব, কি অসাধারণ। দেখো যেন ব্যাঙের ছাতা আমাদের অনেক সময় হয় না সেরকম ভাবে। কি যে ভালো লেগেছে, এই যে আমাদের হোটেল। তো এই যে পহেলগাঁওতে আমরা আমরা যে ছিলাম সেই হোটেল থেকে বেরিয়ে, এ দেখো এই যে এটা হচ্ছে একটা গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আমরা এই লিডার নদীর পাশে, এতক্ষণ তো গাড়িতে বসে দেখছিলাম, তো লিডার নদীর একবারে পাশে এলাম। দেখো জায়গাটা কি অপূর্ব, এই যে গ্রামটা, মানে রাস্তা পার হয়ে গ্রামের মধ্যে দিয়ে। এই আমার ইচ্ছেও ছিল যে কাশ্মীরি গ্রামের ভেতরে ঢুকি, ওদের কালচারগুলো দেখি, হেঁটে হেঁটে যাই। তো যাই হোক, গেলাম একদম লিডার নদীর পাশে। এ দেখো কি যে অপূর্ব লেগেছে, কি বলবো তোমাদেরকে আমি, কি অসাধারণ যে আমার লেগেছে, মানে এখনো লাগছে। আমি যখন বলছি না, ভয়েস দিচ্ছি, আমার এখনো লাগছে কি যে ভালো লাগছে, কি বলবো। এই যে আমি একটু ফ্রন্ট ক্যামেরায় নিজেকে নিলাম লিডার নদীর পাশে আর কি, সত্যি অপূর্ব, সত্যি অসাধারণ, সেটাই আমি বলছি। এই যে দেখো আমার ছোট মেয়ে, দেখেছো এই যে আমার ছোট মেয়ে, কিছু বলছিলাম আমি মনে হয়। এই নদীতে বোটিং করে তুমি টিকতে পারবে মা? হ্যাঁ, এই নদীতে বোটিং তুমি করতে পারবে? সাঁতার জানো না? কত জল বয়ে যাচ্ছে, কত আওয়াজ, কত ভয়, বয়ে নিয়ে চলে যাবে। তো তুমি পারবে বোটিং করতে? তাহলে চশমাটা পরে দেখিয়ে দাও গাইজদেরকে, আগে যে চশমাটা পরে যে কেমন দেখাচ্ছে তোমাকে। হ্যাঁ, এই তোমরা চশমাটা পরে দেখো, ভালো করে পারো। বাহ, দেখাও দেখাও, আগে বলো হাই গাইজ। দেখো এখানে সব গ্রামীণ জীবনযাপন দেখাচ্ছে, মানে আমরা একটু হেঁটে এলাম রোড থেকে, হেঁটে পার হয়ে এদিকে এলাম নদীর কাছে। কি বিভৎস সুন্দর, কি আর বলবো। দেখো দেখো দেখো, এই দেখো, এই দেখো স্নো পিক মাউন্টেন, দেখো বরফাবৃত পর্বত চূড়া, আর একদিকে এরকম, আর এখানে নদী বয়ে যাচ্ছে। এ দেখেই বোঝা যাচ্ছে আগে যেগুলো দেখেছিলাম সিনেমা টিনেমায় সেরকম আর কি, একদম আগে না এখনো। কি ভালো লাগছে বলো তো, ওখানে একটা বাড়ি না রিসোর্ট কি একটা আছে, দেখো এই দেখো এই নদীর ধারে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এক মহিলা ভুট্টার বীজ ছড়াচ্ছে। তো এই দেখো এক কাশ্মীরি গ্রামের ওই বাচ্চা, এর সাথে কথা বলছিলাম, আরও কয়েকটা বাচ্চা সাথে কথা বলছিলাম। আর ভালো করে সেটা আমি একটা আলাদা ব্লগ দিয়েছিলাম তখন, যে কাশ্মীরি গ্রামীণ জীবনযাপন বলে কিছু, এই আর কি, একটু পোর্শন আমার গ্যালারিতে আছে, সেটা দিলাম আর কি। এবার আমরা যে ওই যে হোটেলটাতে দেখালাম পহেলগাঁওতে, সেখানে পরের দিন সকাল, যে সেদিন তো দুপুরে এসে পৌঁছালাম, বিকেলে ওইদিকে বেড়াতে গেলাম, পরের দিন সকালবেলায় উঠে এই দেখো মানে কি, তখন ওখানে রোদ্দুর পড়েনি, পাহাড়ের চূড়ায় রোদ্দুর পড়ছে গিয়ে ওইদিকে, মানে কেউ ওঠেনি হোটেলে, আমি উঠে গেছি আর কি। মানে আমার এতই ভালো লাগে নেচার, আসলেই আমি ভালোবাসি, বাই নেচার আমি নেচার ভালোবাসি। এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে মানে বরফাবৃত মাউন্টেন পিক আর কি, ওটাকে পর্বত শৃঙ্গ, এত ভালো লাগছিল। দেখো 21 তারিখ সানডে, এখন 6টা বাজে, বাইরে বেরিয়ে এলাম আমি রুম থেকে, শর্ট ভিডিওটা দিলাম রুম থেকে। দেখো এই যে পাহাড়ের চূড়াতে এসে ইয়ে পড়ছে, দাঁড়াও দেখাচ্ছি কোন জায়গা থেকে, এদিকটা তো দেখাই যাচ্ছে, আর একটা পয়েন্ট আছে, দাঁড়াও দেখাচ্ছি, যে এদিকটা গাছের জন্য একটু বাধা পাচ্ছে, দেখাচ্ছি তোমাদের, গাছের জন্য বাধা পাচ্ছে, এই যে সকালের সূর্যের কিরণটা এসে এইদিকে পড়ছে, মানে এটা অবশ্যই পশ্চিম দিক, ওই দিক থেকে উল্টো দিক থেকে আসছে তো রোডটা, পূর্ব দিক থেকে এটা। আর এই দেখো এই পয়েন্টটা, এই যে ঘরটার পিছনে দেখো বরফের চূড়াটা এসে রোদ পড়ছে, এই দেখো দেখে আমি থাকতে পারছি না, দেখো কেউ ওঠেনি, এতক্ষণ রুমে ছিলাম, উঠেছি তো অনেকক্ষণ, 5:45 উঠেছি। এই দেখো এখান থেকে সিঁড়িটার থেকে ভালো বোঝা যাচ্ছে, পাহাড়ের চূড়াতে এসে রোদ পড়ছে, ঠিক 6টা বাজে, আর এইদিকে এই দিকটাতে এখান থেকে লিডার নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, কলকল শব্দ, মনে হচ্ছে চলে যাবো ওর কাছে।
কিন্তু হেঁটে হেঁটে যেতে একটু লাগে, একা যাওয়াটা, ওরা ঘুমোচ্ছে তো। দেখো এবার মুন্নির মতো বজরঙ্গি ভাইজানে মুন্নির মুন্নির মতো দেখতে আমাদের রুম থেকে যে এই গাছটা দেখা যাচ্ছে না, এই যে এই গাছটা ছোট্ট ঝোপ ঝোপ, এটা চেরির গাছ। ঠিক আছে, আমার প্রথমে সন্দেহ হলো ওই ফল ধরে আছে সবুজ সবুজ বোটা বোটা, এখনো তো সেই সবে ধরেছে। তো এই দেখো, তো এই রুমে যখন যারা থাকবে যখন লাল লাল চেরি ধরবে, এই রুমটা আমার রুমটাই থাকবে ধরো। আর এই দেখো ভিউ বলো, আর খাবার দাবার খেতে লাগবে অবশ্য, যদি বলো তাহলে তুমি কি খাচ্ছ না, আমি খুব খাচ্ছি গো। এই দেখো পাহাড়ের মাথায় বরফ, এই দেখো এখানে যে লাল লাল চেরি। ঠিক আছে, পেহেলগাঁও থেকে আমরা চন্দনবাড়ি যাচ্ছি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এই দেখো এটা চন্দনবাড়ি, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয় আর কি। এই যে এখানে পায়রা নিয়ে দেখো আমরা চন্দন বাড়িতে, চন্দন বাড়ি দেখো মামা ওই দিকে দেখো। আজকে দেখো আমরা গরম কাপড় পরিনি, এখনো কাঁধেই আছে দেখো, কেন কি আজকে সানি ডে। এদিকে বাবা, ও এও পরে নিয়েছে, মুখেও লাগিয়ে নিয়েছে। মুখে কেন লাগিয়েছিস, মুখে মাস্ক কেন লাগিয়ে? দেখো কি সুন্দর, এটা হচ্ছে চন্দন বাড়ি। আগে আগে যাস না, ফোন করে, ফোন তো নেই। আগে আগে যাস না, ফলো কর দুজন দুজনকে, ফোন নেই, কিছু নেই, তোর বাবাও আসেনি, ওরম করলে হবে না। কিছু কোনো কিছু জন্য দেরি হলে লোকের কাছে কথা শুনতে হবে, যে ওরা আগে আগে এগিয়ে যাচ্ছিলো, তিনি দেরি করলো, হয় না? দেখো এখানে বরফ ভেঙে জল বেরোচ্ছে, দেখো এখান থেকে, দেখো নিচের দিক দিয়ে কি অপূর্ব বেলপুরি ম্যাঙ্গো চাট। ये पीच है ना, ये वाला रेड एप्पल है, ग्रीन एप्पल है, এবার চন্দনবাড়ি থেকে ফিরে আমরা ফেরার সময় বেতাব ভ্যালিতে ঢুকবো। বেতাব ভ্যালি থেকে ঢুকে আমরা পেহেলগাঁওতে সন্ধ্যেবেলায় ইয়েতে হোটেলে চলে আসবো। তো এবার আমরা এই যে ফিরছি চন্দনবাড়ি থেকে, এবার ওখানে এবার ঢুকছি বেতাব ভ্যালি। এই যে বেতাব ভ্যালি, এখানে টিকিট কেটে ঢুকতে হয়, অনেকটা এরিয়া জুড়ে, অনেকটা এরিয়া, যে কোনো জায়গায় অনেকটা এরিয়া জুড়ে। তো বেতাব ভ্যালিটা অনেকটা এরিয়া জুড়ে, গোল করে ঘুরে অনেকটা এরিয়া জুড়ে। এই যে এখানে ঢুকছি, মেসুমশাই আমাদের সাথে, আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আর ছোট মেয়ে আর ওদের বাবা হোটেলে শুয়ে, পেটটা খারাপ হয়ে গেছে বাবা। এই যে এখানে তোমরা যারা জানো যে এই সিম চলে না, সেই পোস্ট পেড সিম কিনতে হয় তবেই ফোন করা যায়, সেজন্য আমাদের কাছে কোনো ফোন করা যাবে না, একটাই পোস্ট পেড সিম আছে ওটার বাবার কাছে আছে। এক জায়গায় থাকিস, ফলো করিস, ফলো। দেখো আমরা বেতাব ভ্যালিতে এনজয় করছি, হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আজকে হচ্ছে, আজকে 21st সানডে না বাবা? হ্যাঁ, পাইন ট্রি। তো পাইন গাছে কত বড় বড় ফল পড়ে আছে দেখেছিস? পাইন ট্রি আমাদের ওদিকে হবে না, শীতের জায়গা ছাড়া। দেখো এখন এখন কটা বাজে, দাঁড়া দেখি, দাঁড়া এখানে না খুব পাহাড়ি কাক, যেগুলোকে আমরা দাঁড় কাক বলি, ভারী ভারী আওয়াজ, কালো কালো দেখতে।
আওয়াজও পাবে নিশ্চয়ই আমার পিছনে, দেখো তোমরা এখানে। খুব মজা হলো কাশ্মীর বেড়ানোর, মোটামুটি শেষের দিকে আমাদের দারুণ এনজয় করলাম, তাই না? বেতা ভ্যালি থেকে সন্ধেবেলায় আমরা হোটেলে ফিরে এলাম, পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এবার চলে যাচ্ছি সোজা জম্মু, জম্মু থেকে আবার ট্রেন ধরে কলকাতায় চলে এলাম, এই আর কি। এ দেখো এবার আমরা পরের দিন সকালের ভিডিও, এটা আমরা পহেলগাঁও ছেড়ে দিচ্ছি, চলে যাব জম্মু। জম্মু থেকে আমরা আবার ট্রেন ধরে কলকাতায় ফিরে গেলাম, এই আর কি। এটা আর কি পহেলগাঁও ছেড়ে দেওয়ার আর কি ভিডিও আর কি, পহেলগাঁও থেকে জম্মু, জম্মু থেকে রাত্রেবেলা ট্রেন ধরে আমরা কলকাতায় চলে এলাম। এই ছিল আমাদের পুরো জার্নি। গেছিলাম 2023 মে মাসে গ্রীষ্মের ছুটিতে বাচ্চাদের। ভালো থেকো সব, ভাই কেমন, বাই বাই।